আপনারা একটু খেয়াল করছেন, একটি মোটর বাইকে যে মেয়েটি বসে আছে সেই কিন্তু মূলত শম্পা রানী। আজকে শম্পা রানী এবং তার হাজব্যান্ড, আমার মনে হয় যে ভীষণ ভালো লাগছে। পেশেন্স ফলো আপ থেকে কিন্তু আমি এই জিনিসটি চাই যে কাজটি আপনাকে এই প্রায় 8 থেকে 12 ঘন্টার জার্নি শেষ করে আমার চেম্বারে যাওয়া লাগতো, আমি সেই কাজটি আপনার বাসায় এসে করে দিচ্ছি। আপনার কাছে যাই, আল্লাহ যাই, আল্লাহ পাবি, আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাকে তৌফিক দান করেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। এই সুস্থতা ফিরে পাওয়ার আনন্দে আজকে আমার স্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসী যারা আছে তাদেরকে মিষ্টিমুখ করানো হচ্ছে। এই মিষ্টিমুখটা আসলে আনন্দের জন্য, এই মিষ্টিমুখটা আসলে একটি সফলতার জন্য। শহরের দালান কোঠা থেকে বের হয়ে এসে এরকম গ্রামের নির্মল পরিবেশ, এই সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো আমাদের হৃদয়কে আসলে সত্যি সত্যি নাড়া দেয়, ভালো লাগার অনুভূতি তৈরি করে। এই মুহূর্তে আমরা আছি স্বপ্নের পদ্মা সেতু। স্বপ্নের এই পদ্মা সেতু দিয়েই কিন্তু আমরা যাচ্ছি মেহেরপুরের উদ্দেশ্যে। মেহেরপুর যেতে যেতে আমরা চারিপাশের দৃশ্যগুলোকে আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি। এই যে দেখুন আপনারা, গ্রামের যে ছোট্ট ছোট্ট বাবুরা মাঠে ঘাটে খেলাধুলা করে, এরকম বিভিন্ন জিনিস নিয়ে খেলাধুলা করে, তখন ওদের মানসিক শক্তি বাড়ে, দেহের শক্তিও বাড়ে। পেশেন্টস ফলো আপ ইন হাউজে আমাদের এবারের গন্তব্য হচ্ছে মেহেরপুর জেলার গাংনী থানার সাহেবনগর গ্রাম, যেখানে আমার একজন সম্মানিত রোগী যার নাম হচ্ছে শম্পা রানী। 2022 সালের 20 ডিসেম্বর শম্পা রানী প্রথম আমার চেম্বারে আসে, সাথে তার পিতা ছিলেন। সেই পিতাও মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে একটি পর্যায়ে আমার হাত ধরে অনেক আকুতি মিনতি করেন, আমি যেন তার সুচিকিৎসা করে তার মেয়ের মুখে হাসি ফোটাতে পারি। আমি এখন এই পর্যায়ে আমার সেই সম্মানিত পেশেন্টস শম্পা রানীকে একটি ফোন করব, দেখি সে ফোনে পাওয়া যায় কিনা, এবং যদি পাওয়া যায় নিশ্চয়ই আমরা তার বাসায় যেতে পারব। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনি কি শম্পা রানী বলছেন? আমি হচ্ছি ডক্টর বাসুদেব, ম্যালিয়াস ENT স্পেশালাইজড হসপিটাল, শান্তিনগর, ঢাকা। আপনি কি চিনতে পেরেছেন আমাকে? আছি ভালো, আছি ভালো। আচ্ছা, আপনি কেমন আছেন এখন? আমি অনেক ভালো আছি স্যার, আপনি অনেক দিন পর ফোন দিয়েছেন, আমি অনেক খুশি স্যার। আমি নতুন একটি প্রোগ্রাম লঞ্চ করেছি ম্যালিয়াস ENT স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে, আর সেটি হচ্ছে পেশেন্টস ফলো আপ ইন হাউস। তো আমি চাই আপনার বাসায় এসে আপনাকে দেখতে, ঠিক আছে? হ্যাঁ, আমি আপনার একদম 100% সত্যি, এবং আমি আজকেই আসতেছি, ঠিক আছে? শম্পা রানী তো খুবই এক্সাইটেড, দেখা যাক শম্পা রানী কি অবস্থায় আছে সেটা আমরা তার বাসায় যেই সরাসরি আপনাদেরকে দেখাবো। যেতে যেতে দেখতে পাচ্ছি বাংলার অপরূপ দৃশ্য, প্রকৃতি, ওয়াও, প্রাণ জড়িয়ে যাচ্ছে, আর তাই তো আমারও সেই গানটি গাইতে ইচ্ছে করছে। ধন ধন্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, বসে সকল দেশের রানি সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আপনারা একটু খেয়াল করছেন, একটি মোটর বাইকে যে মেয়েটি বসে আছে সেই কিন্তু মূলত শম্পা রানী। একটু আগে যখন ফোনে তার সাথে কথা হলো, আমরা যখন তার ঠিক বাড়ির কাছাকাছি, ঠিক সেই সময়টাতে
এসে তার হাজবেন্ডের সাথে মোটর বাইকে করে এসে আমাদেরকে রিসিভ করলো। শম্পা যখন আমার চেম্বারে আসে, এসে তার হাজবেন্ডের গল্প আমাকে শুনিয়েছিল। তার হাজবেন্ড মূলত প্রবাসে থাকেন, তো সে যে কষ্টে ভুগছিল সেই কষ্টের সময় অনেকেই তার পাশে ছিল না, কিন্তু তাকে আগলে রেখেছিল তার পরিবার, তার মা, তার বাবা এবং তার স্বামী। এই কথাটা বলে বারবার সে আবেগতাড়িত হয়ে যাচ্ছিল এবং অঝরে কাঁদছিল। এই হচ্ছে সেই আসসালামু আলাইকুম শম্পা রানী। হ্যাঁ, শম্পা রানী, শম্পা রানীর হাজবেন্ড। শেষ পর্যন্ত কিন্তু সাহেবনগর চলে আসলাম। হ্যাঁ, তো আস্তে আস্তেই কিন্তু সূর্যটা ডুবে গেল, তাই না? এই যে চলে আসলাম। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? তালের পাতার যে পাংখা, এ রাজীব দেখো তো কেমন লাগে, কি রাজপিয়া কেমন লাগতেছে? এটা আমার আম্মু স্যার। আসসালামু আলাইকুম, কালাম মা ভালো আছেন? এই যে শম্পাপা, এই যে একটু মিষ্টি, আপনার অপারেশন সাকসেসফুল এই উপলক্ষে মিষ্টি। স্যার মিষ্টি তো আমি আপনাকে খাওয়াবো। এই ভাই কই, ভাই কই। হ্যাঁ, আপনি যে সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করলেন, এই যে আপনার জন্য একটা গিফট। এই শম্পাপা, জি স্যার, এই যে হ্যাঁ আপনাদের ম্যাডাম আপনার জন্য একটা শাড়ি কিনেছে। হ্যাঁ, এই শাড়ি পরে, আর আপনার জন্য একটা পাঞ্জাবি আছে। ঠিক আছে, হাজবেন্ড ওয়াইফ দুইজন আমাদেরকে এই মেঠো পথ দিয়ে হেঁটে হেঁটে দেখাবেন। ঠিক আছে, মেলিয়াস ইএনটি স্পেশালাইজড হসপিটালের পক্ষ থেকে আমরা সবসময় বরাবরের মতন চেষ্টা করছি পেশেন্টস ফলো আপ ইন হাউস এই আয়োজনের মাধ্যমে, পেশেন্টদের বাসায় যেয়ে তাদের একদম এক্স্যাক্ট অবস্থাটা কি কী অবস্থায় আছে না আছে সেই বিষয়গুলোর খুঁটিনাটি তুলে ধরবার। আশা করছি এই আয়োজন থেকে আমার পেশেন্টটাই সবচেয়ে বেশি উপকৃত হবে। কি বলেন ভাই? জি শম্পা, আপনার কি মনে আছে যে আপনি কি কি কষ্ট পেতেন বা কি কি সমস্যা আপনার ছিল? জি স্যার, আমার প্রচুর মাথা ব্যথা করত, আর কান দিয়ে পানি বেরোতো প্রথমে, তারপরে পুঁজ বেরোতো, ওই পুঁজ খুব গন্ধ বেরোতো, মানে আমার কাছে কেউ থাকতে পারতো না এমন গন্ধ বেরোতো, আর তারপরে প্রচন্ড মাথা ব্যথা, এই সাইড থেকে এই পর্যন্ত প্রচন্ড ব্যথা। যে ডক্টরের কাছে যাইতাম, ওষুধ খাইতাম, কয়েকদিন সুস্থ থাকতাম, থাকার পরে আবার মনে করেন যে ওষুধ খাইতাম, খাওয়ার পরে পরেও কান দিয়ে পানি বেরোতো, কোনোটাই কিছু হতো না। যেখানে যেতাম সেখানে কুষ্টিয়ায় গেছিলাম, রাজশাহী গেছিলাম, নাটোর গেছিলাম, মানে আমার গ্রামের মধ্যে কোনো ডাক্তার আমি ই করি নাই। তারপরে লাস্ট আপনার ভিডিও দেখে আমি আপনার ওইখানে গেছিলাম, এই যে এত দূর থেকে গেছিলাম স্যার। যাওয়ার পরে তো মনে করেন যে আপনি অপারেশন কর, যেদিন থেকে আমাকে অপারেশন করছেন সেদিন থেকে আমি অনেক সুস্থ আছি, ভালো আছি। আমার যখন কানে যন্ত্রণা করতো তখন মানে আমি আমার মাকে ধরে মারতে যাইতাম, আর বাবুকে তো দেখতেই পারতাম না, আর আব্বু তো সবসময় বাজারেই থাকতো, আব্বুকেও কি করতাম না, খালি মাকে বেশি জ্বালাইতাম। আর মা তো মনে করেন যে মাই হয়, মা মনে করেন যে কাজ করছে, করতে করতে মনে করেন আমি গলায় দড়ি দেওয়ার জন্য অলরেডি ঘরের ভিতর প্রস্তুত হয়ে গেছি, কিন্তু মা আমার মা এমনই একটা মা, মানে আমার মা কাজ করতে করতে আমার যদি একটু হুড়ুম মানে কোনো কিছু ধরতে একটু শব্দ হয় তাহলে মা ঘরে চলে যায় যে যে কি কি করছে। মানে আমি প্রতিদিন সকালে উঠতাম আর দেখেন এখানে বসতাম আর কাঁদতাম। তারপরে আপনি আমাকে অনেক হেল্প করেছিলেন, অনেক দেখছেন, আপনি আমাকে সাহস দিয়েছেন যে টাকা ছাড়া কি মানুষের অপারেশন হয় না, এই কথাগুলো আমার অনেক মনে আছে। তারপরে আপনি আমাকে কোনো কিছুতে আপনি চাপ দেননি, যেটা আমি নিজে মনে দিছি সেটাই আপনি গ্রহণ করেছেন, এটাই আমার সবথেকে বেশি ভালো লাগে। আমি অনেক ভালো আছি, আজ 2 বছরের ভিতরে আমার কানে কোনো সমস্যা নাই, আমি একদম সুস্থ। আপনার কানের মধ্যে তো একটা শব্দ হতো, কানের শব্দটা আমার একবারে ভালো হয়ে গেছে, আর শব্দ হয় না কানের ভিতরে। আমার কাছে যখন শম্পারানী প্রথম আসে তখন আমি তার কানটাকে প্রথমে চেক আপ করি। চেক আপ করার পর আমরা মূলত তার বাম কানের মধ্যে কিছু সমস্যা লক্ষ্য করি। তার কানের পর্দায় ইনফেকশন পরবর্তী একটি ছিদ্র ছিল। পরে যখন আমরা কানের পর্দা প্রতিস্থাপন করি তখন একটু খেয়াল করেন আপনারা, তার কানের পর্দা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, অর্থাৎ এখানে কোনো রকম কোনো ছিদ্র নেই। আমি একটু এই মুহূর্তে দেখতে চাচ্ছি তার কানের কি অবস্থা বর্তমানে আছে। পেশেন্টস ফলো আপ থেকে কিন্তু আমি এই জিনিসটি চাই যে কাজটি আপনাকে এই প্রায় 8 থেকে 12 ঘন্টার জার্নি শেষ করে আমার চেম্বারে যাওয়া লাগতো, আমি সেই কাজটি আপনার বাসায় এসে করে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, এই যে আমি তার কানের পর্দা দেখতে পাচ্ছি, ওয়াও, কি বলবো, এখানে তো আর আমার মেশিন টেশিন নাই, থাকলে আমি আমার দর্শকদেরকে দেখিয়ে দিতে পারতাম যে কি চমৎকার চকচক
ঝকঝকে চকচকে একটি পর্দা ভিতরে বিরাজমান। এখন তো সেই যন্ত্রণা গুলো মিটে গেছে, তাই না? আপনার কাছে আমার লাস্ট চিকিৎসা ছিল, ওখানে না হলে আমার আর মানে পৃথিবীতে বাঁচার মতন কোনো আশা ছিল না। আপনার কাছে যাই, আল্লাহ যাই, আল্লাহ সবই আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ তাকে তৌফিক দান করেছে, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাই আপনাকে আরো বড় আকারই হয়। আমার কি বলবো, আর কিছু বলার নাই। আমার সুস্থ করার মালিক ওপরওয়ালা, তিনি সুস্থ করেছেন, আমি আসলে ওসিলা। আমি চিকিৎসক হিসেবে ফিল করেছি যে তার ভিতরে কতটা কষ্টের স্রোত বয়ে যাচ্ছে, এবং সেই স্রোত আজকে থেমে গিয়েছে। সেই স্রোত থেমে গিয়ে শম্পা এখন তার মুখে চোখে একটি তৃপ্তির হাসি এসেছে, এটাই কিন্তু আমি চেয়েছিলাম, এবং সেটা সম্ভব হয়েছে পরম করুণাময়ের ইচ্ছায়। ও স্যার আমাকে মানে রাত দিন 24 ঘন্টা ঘুমাইতে দেয়নি, খাইতে দেয়নি, একইভাবে কান্দাকাটি, হাবি জাবি, স্বচ্ছতর কির মধ্যে কি করে ঠিক নাই স্যার, আমাকে কি আইডি কি বলে আমি কিছু মনে করিনি। আমি খালি বলি যে আল্লাহ ভালো হয়ে গেলে ভালো হয়, ভালো হয়ে গেলে স্যার। আল্লাহর কাছে আশিস আকুতি স্যার, আপনি যে ওসিলা হিসাবে সম্পর্কে ট্রিটমেন্ট করে ভালো করেছেন স্যার, এর থেকে আর কৃতজ্ঞতা আপনার কাছে আর কি। এরকম স্বামী তো থাকা দরকার বাংলার ঘরে ঘরে, যারা তার জীবন সঙ্গিনীকে আগলে রাখবে আজীবন। এইরকম শম্পা রানীর মতন কষ্টে কিন্তু বাংলার আনাচে কানাচে অনেক শম্পা রানী রয়েছে, তারাও কিন্তু এরকম জীবনটাকে আর রাখারও চিন্তা করে না যখন এই কষ্টটা তারা পায়। বাট তারা যদি দেখতে পায় বা বুঝতে পারে যে এইরকম দুর্বিষহ অবস্থা থেকেও ভালো হয়ে যাওয়া সম্ভব, তাহলে কিন্তু তারাও আবার নতুন একটি স্বপ্নের বীজ তাদের হৃদয়ে বপন করবে, রোপণ করবে। আর আমি সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো তৈরি করি। কী ঔষধ লাগবে এ টু জেড আমরা বলে দিতে চাই আজকের এই আয়োজন থেকে। এই সুস্থতা ফিরে পাওয়ার আনন্দে আজকে আমার স্ত্রীর পক্ষ থেকে এলাকাবাসী যারা আছে তাদেরকে মিষ্টি মুখ করানো হচ্ছে। শহরের দালান কোঠা থেকে বের হয়ে এসে এরকম গ্রামের নির্মল পরিবেশ, এই সুন্দর সুন্দর ঘরবাড়িগুলো আমাদের হৃদয়কে আসলে সত্যি সত্যি নাড়া দেয়, ভালো লাগার অনুভূতি তৈরি করে। কারণ দিন শেষে আমরা সবাই গ্রামের মানুষ, এরকম গ্রামের ঘরগুলো থেকে কিন্তু আমরা উঠে এসেছিলাম, যে কারণে যখনই গ্রামে যাই তখন মনে পড়ে যে আমার নিজের গ্রামের কথা, নিজের ঘরের কথা। হ্যাঁ, তো এরকমই ঘরে একটা সময় আমরাও থাকতাম। হ্যাঁ, এই যে ঘরটাকে দেখাচ্ছি কি সুন্দর, টিন দিয়ে, তারপর হচ্ছে যে এই বাঁশ দিয়ে মোটামুটি ঘরটা তৈরি করা হয়েছে। এই যে আমার রাজপ্রিয়া মামনি এসে তো শুয়ে পড়ছে, খুব টায়ার্ড, আসলে প্রায় 12 ঘন্টার জার্নি হয়ে গেছে, তো যে কারণে টায়ার্ড হয়ে পড়েছে। এই শম্পাপা কি আয়োজন করছেন আপনি, বাপরে বাপ, আইটেমের তো দেখতেছি কোনো শেষ নেই। হ্যাঁ বলেন তো কোনটা কি? এটা হচ্ছে ছাগলের মাংস, এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস আমার প্রিয় খাবার, ওয়াও। তারপর এটা হচ্ছে কচু দিয়ে আর হচ্ছে ডিম দিয়ে। তারপর আঙুর আছে, কলা আছে, কাঁঠাল আছে, সব আছে। এই যে দইয়ের কথা তো বললেন না, এটা কোন এলাকার দই? সাহেবনগর, তাই তো? সাহেবনগরের দই। এগুলো হচ্ছে ভালোবাসার একটি কি বলবো যে নিদর্শন বলতে পারি, আর এই ভালোবাসারই কাঙ্গাল আমি। হ্যাঁ, এই ভালোবাসা পেতে চাই সবসময়, ভালোবাসতে চাই অনন্তকাল। আমার পেশেন্টদেরকে আমি পেশেন্ট কখনোই মনে করি না, আমি মনে করি এরা আমার পরিবারের সদস্য। স্বপ্ন দেখছি আপনি কি স্বপ্ন, তাই না? ও মাই গড, চতুর্দিকে ফ্যান আছে, তারপর আসলে গরম মানছে না, ঘেমে যাচ্ছি। ভাই আপনি তো ঘেমে যাচ্ছেন। হ্যাঁ, যাই হোক কাকা এদিকে আসেন, এই যে দেখেন কাকাও কিন্তু ঘেমে গেছে। তারপরে আমি দেখাতে চাই যে মানুষ গ্রামে কত কষ্ট স্বীকার করে, কত মানে ত্যাগ স্বীকার করে কিন্তু জীবন নির্বাহ করছে, এটা কিন্তু সবার জানার দরকার রয়েছে।
কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ কি খবর আপনার? এই এই গাড়ে কি এটা? নাংলি। নাংলি দিয়ে কি করে? মাঠে নাংলি দিয়ে মাটিতে চাষাবাদ। মাটিতে চাষাবাদ করে না? হাতে এগুলো কি? এই দেখো খুব ধার কিন্তু। রাজপ্রিয়া তুমি কি বলতে পারবা আমরা এখন কোন জেলাতে আছি? মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা। রাজদীপ তুমি বলো তো মেহেরপুর কে মুজিবনগর আখ্যায়িত করেছেন কে? তাজউদ্দিন আহমেদ মেহেরপুর কে মুজিবনগর আখ্যায়িত করেছেন। ইটস ভেরি গুড। এই জিনিসটা কিন্তু আমি দেখতে চেয়েছিলাম। এই সেই শম্পা রানী যে দুঃখ কষ্ট নিয়ে আমার চেম্বারে গিয়েছিল। আজকে শম্পা রানী এবং তার হাজব্যান্ড আমার মনে হয় যে ভীষণ ভালো লাগছে। হ্যাঁ আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল সোহেল রানা ভাই। এবং সেই সাথে এরকম সুন্দর মুহূর্ত বারবার ফিরে আসুক তাদের জীবনে, আমি সেটাই প্রত্যাশা করছি। তো যাই হোক, আমার ভীষণ ইচ্ছা ছিল যে শাড়ি এবং পাঞ্জাবি পরা অবস্থায় আপনাদেরকে দেখব, সেই সৌভাগ্যটাও হলো। আপনার ম্যাডাম শপিং মলে যে মোটামুটি 3 ঘন্টা লাগিয়েছে শাড়ি চয়েস করতে, আমি অবশ্যই এক ধাক্কায় এই পাঞ্জাবিটা চয়েস করে ফেলেছি। পেশেন্টস ফলো আপ ইন হাউস থেকে বিদায় নিচ্ছি। আমি ডক্টর বাসুদেব কুমার সাহা, ম্যালিয়াস ENT স্পেশালাইজড হসপিটাল লিমিটেড। আমি চাই অন্য কোনো এক শুক্রবারে যাব অন্য কোনো পেশেন্টের বাসায় এবং সেখান থেকেও হয়তোবা আপডেট দিতে পারবো সে কী অবস্থায় আছে এবং তার চিকিৎসা শেষে কী উন্নতি হলো। এভাবেই হয়তোবা তৈরি হবে ভালোবাসার এক মেলবন্ধন। টিকে থাকুক এই ভালোবাসা যুগ যুগ অনন্তকাল সবসময়। টেক কেয়ার।